গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই হবি উইথ মাই লাইফস্টাইল। পরিবারে তোমাদের সকলকে স্বাগত। তো চলে আসলাম আজকে নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে আমার বাসন মাজা, আই মিন বর্তন ধোয়াই হুঁ মে বর্তন ইতনা জাদা হো গয়া কিয়া মে সোচা আপ লোগোঁ কে সাথ এক ছোটা সা ভিডিও কর লু। আই মিন মানে এত বাসন বেরিয়েছে আজকে যে ভাবলাম চলো তোমাদের সঙ্গে আজকে এই বাসন মাজার ভিডিওটা শেয়ার করি, যে আমাকে মানে দিনে কত বাসন মাজতে হয়। এখানে বাসন রয়েছে ঠিক সকাল থেকে দুপুর পর্যন্ত যত বাসন বেরিয়েছে সেই সব বাসনগুলো এখানে রয়েছে। তো সেই সব বাসনগুলো এখন আমি মাজা ঘষা করবো। আর তোমার এখানে সাউন্ডটা আমার পুরো অরিজিনাল সাউন্ড, মানে বাসন মাজতে গেলে সাউন্ডটা হয় না ঠিক সেম সাউন্ডটাই আমি এখানে রেখেছি। এখানে আমি কোনো সাউন্ড অ্যাড করিনি, সেটাই আজকের ভিডিওর সেটাই হচ্ছে মেন থিম। আমি তো ধরো কাজে ফাঁকে ফাঁকে বাসন মাজি, সকালে একটু দুপুরে মানে খাপে 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 বাসন মেজে রাখি, তো তো অতটা গায়ে লাগে না। তো আজকে আমি কোনো বাসন মাজিনি, জাস্ট শুধু খাওয়া দাওয়া করেছে আর জমা করেছে। তো সেই সব জমা যখন দুপুরবেলা বাসনগুলো চোখে দেখি না, তখন মাথায় হাত পড়ে যায় যে আমাকে এত বাসন মাজতে হবে। উফ, কী যে কষ্ট, সেটা তোমাদের কী করে বলা বোঝাবো যে এত বাসন মাজতে গেলে একবারে যে কতটা কষ্ট লাগে। আমার এই বাসন মাজা ভিডিওটা করতে অল টাইম 40 মিনিট মতন টাইম লেগেছে আমার, বাট আমি এত বড় ভিডিওটা তোমাদের তো দিতে পারবো না, ওই জন্য আমি ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিয়েছি আর কিছু কিছু জায়গা অনেক জায়গায় কেটে দিয়েছি, কারণ অনেকটা বড় ভিডিও হয়ে যাচ্ছে, তোমরা তো এত বড় ভিডিও দেখবে না, ওই জন্য চেষ্টা করেছি একটু ছোটো করার। তো বাট তোমার ভিডিওটা ফুল দেখো আর সাউন্ডটাকে এনজয় করো। আমার না সাউন্ডটা দারুণ লাগছিলো, বাট ওই জন্য আমি সাউন্ডটাকে ডিলিট করিনি, এই সাউন্ডটাই রেখেছি তো তোমাদেরকেও সেটা শোনানোর জন্য। আচ্ছা চলো আমি বাসনগুলো মেজে নিই, তোমরা উপভোগ করো আমার বাসন মাজা, চলো ভিডিওটা দেখতে থাকো। আর তোমরা ভিডিওর মধ্যে সাউন্ড শুনতে পাচ্ছ না গম 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 গম, ওটা হচ্ছে মোটর চালিয়েছিলাম, জল ছিল না গো, তা জল না থাকলে তো বাসন মাজতে পারবো না, ওই জন্য মোটরটা চালিয়ে নিয়ে বাসনটা মাজতে বসেছিলাম আর সেই সাউন্ডটাই রেকর্ড হয়ে গেছে। তো চলো তার বাসন মাজার সাথে সাথে ওই মোটরের শব্দটা তোমরা ইগনোর করে নিও, ঠিক আছে? তোমরা শুধু বাসন মাজার ওই এটা দেখো আর ওই সাউন্ডটাকে এনজয় করো, ঠিক আছে? তো চলো।
অ্যাট লাস্ট আমার বাসন মাজা কমপ্লিট হলো। তোমাদের বলো ভিডিওটা কেমন লাগলো। জানি তোমাদের অনেকের ভিডিওটা ভালো লাগেনি, বাট তোমরা ভাবছো কি এমন বাসন মাজা দেখাচ্ছে, এটা তো আমরাও বাড়িতে মাজি বাসন। বাট হ্যাঁ, তোমরাও মাজো, আমিও মাজি। আমি ভাবলাম আজ তোমাদের সঙ্গে একটু শেয়ার করি জাস্ট এমনি, আদার আমি তোমাদের একটু আনন্দ দেওয়ার চেষ্টা করেছিলাম। এখন জানি না তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। যদি তোমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর না ভালো লাগলেও কমেন্ট করে জানিও, ঠিক আছে? কারণ তোমাদের সাপোর্টই আমার একমাত্র মনের জোর। তোমরা যেটাকে ভালো বলবে আমি চেষ্টা করবো সেই জিনিসটাকে ভালো করে করার, আর তোমরা যেটাকে খারাপ বলবে আমি চেষ্টা করবো সেটাকে ইগনোর করার। আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ মাইনে নিও, আর আমার ভিডিওটাকে লাইক করে দিও।